আসসালামু আলাইকুম আপুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমি অনেক ভালো আছি। আজকে কুশি কাটার একটি টিপস নিয়ে আপনাদের সাথে কথা বলবো, সেটা হচ্ছে কুশি কাটার দাম নির্ধারণ করা। আমাকে বাংলাদেশ থেকে অনেক আপুরাই যারা একদমই নতুন তারা মেসেজ করে অনেক সময় যে আপু পণ্যের দাম কিভাবে নির্ধারণ করব সেটা বুঝতে পারছি না, তাহলে আপনি দামটা একটু বলে দেন। তো সেই জন্য আজকের এই ভিডিওটি করা। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিব একটি প্রোডাক্টের দাম কিভাবে আপনি নির্ধারণ করবেন, যাতে আপনাকে কারো কাছে মেসেজ করতে না হয়, কাউকে জিজ্ঞেস করতে না হয়, আপনি যাতে নিজেই বুঝতে পারেন যে পণ্যের দামটা কতটা হয়ে থাকে। কারণ অনেক সময় হয় কি, ধরেন আপনি অন্য কাউকে জিজ্ঞেস করলেন, সে যদি আপনাকে একটা ভুলভাল উত্তর দিয়ে দিল তাহলে কিন্তু আপনার কাস্টমারটা ছুটে গেল। তো এই কারণে আপনি সবসময় নিজের দাম নিজেই নির্ধারণ করবেন কাউকে না জিজ্ঞেস করে। তো আপনার পণ্যের দাম আপনি কিভাবে নির্ধারণ করবেন সেটাই এখন বলছি। পণ্যের একটা পণ্য বানাতে সাধারণত আমাদের প্রথমে দরকার হয় সুতা। তো সুতা কিনতে আপনি সুতার দামটা প্রথমে ধরবেন যে সুতার দামটা কত পড়েছে, তারপরে সুতা আনার যে শিপিং খরচটা রয়েছে সেই খরচটাও আপনি ধরবেন, তারপর আমরা সুতা কেনার সময় যে বিকাশ চার্জটা দিয়ে থাকি সেই বিকাশ চার্জটাও ধরবেন। এই সবগুলো ধরার পরে তারপরে আপনি ধরবেন যে এই প্রোডাক্টটা বানাতে আপনার কয়দিন সময় লাগে। ধরেন যদি আপনি একটা টিস্যু বক্স কভার বানান তাহলে কিন্তু দুই দিনেই হয়ে যায়, যারা এক্সপার্ট তারা একদিনেই হয়ে যায়। তো এরকম আপনি জাস্ট দুই দিন বা একদিন এগুলো দিনটা নির্বাচন করবেন যে কতদিন সময় লাগতে পারে, সেই দিনের মধ্যে আপনার মজুরিটা ধরবেন যে দুই দিনে আপনার কত টাকা মজুরি হলে আপনার ভালো হয়। আপনি যদি খুব দ্রুত কাজ করতে পারেন একদিনেই হয়ে যায়, সেক্ষেত্রে আপনি মজুরিটা একটু কম ধরতে পারেন। আর যদি আপনি ধরেন দুই দিন লাগে তাহলে মজুরিটা হয়তো 5-10 টাকা বেশি ধরতে পারেন। তো এইভাবে করে আপনি জাস্ট মজুরিটা ধরবেন। তো একটা টিস্যু বক্সের জন্য আমি উদাহরণের জন্য একটি টিস্যু বক্স ধরছি। তো আপনার টিস্যু বক্সের জন্য আপনার যতটুকু সুতা কিনতে লেগেছে সেই টাকাটা ধরবেন, আপনার শিপিং খরচটা ধরবেন, আপনার বিকাশ চার্জ ধরবেন, তারপরে প্লাস করবেন সাথে মজুরি, সবগুলো প্লাস করে যেই টাকাটা হলো সেটাই হচ্ছে প্রোডাক্টের দাম হবে। এখন আপনার একটা সুতার উপর ডিপেন্ড করে প্রোডাক্টের দাম। ধরেন আপনি মালাইকট সুতা দিয়ে যদি টিস্যু বক্স কভারটা বানান সেক্ষেত্রে আপনার মালাইকট সুতাটার দামটাও বেশি, তো প্রোডাক্টের দামটাও কিন্তু বেড়ে যাবে, সেক্ষেত্রে কোনো লস কিন্তু নেই। এই কারণে আপনারা প্রোডাক্ট বানানোর সময় সবসময় ভালো ভালো সুতা ইউজ করার চেষ্টা করবেন, যে সুতাগুলি খুবই ভালো, এক্সপেন্সিভ, মজবুত, তিক্ত, সুন্দর, যাতে কাস্টমাররা দেখে খুব খুশি হয়ে যায় এবং আপনাকে বারবার অর্ডার করে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার মাথায় একটি হেডব্যান্ড রয়েছে, এটা কিন্তু মালাইকট সুতা দিয়েই করা, এবং এই ফ্লাওয়ারগুলি বানানোর টিউটোরিয়াল রয়েছে আমার চ্যানেলে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। তো এইভাবে করে সুন্দর করে আমি একটি ব্যান্ড পরে বের হয়েছি, যেহেতু সামার এখন এই কারণে একটু সাজুগুজু করতেই হবে। তো আপনারাও কিন্তু এখন খুব সুন্দর করে প্রতিটা প্রোডাক্টের দাম নির্ধারণ করতে পারবেন, কারণ আপনি জেনেই গিয়েছেন এখন আপনাকে কী করতে হবে। আপনাকে সকল ধরনের খরচগুলো যোগ করে সাথে মজুরিটা যোগ করে তারপরে আপনি প্রোডাক্টের দামটা ধরবেন সেই ক্ষেত্রে। তো থ্যাংক ইউ সো মাচ সবাইকে ভিডিওটি দেখার জন্য, আশা করছি আপনাদের ভিডিওটি খুব হেল্প হবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আল্লাহ হাফেজ।